সিএনবিরোড বিএডিসি অফিসের সামনে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়দ্দিন শিকদারকে এবং মনিরুজ্জামান ফারুক আহ্বায়ক মহানগর বিএনপি, তারা একটি শান্তিপূর্ণ সমাবেশ শোক র্যালি পালন করতে গিয়েছিল। সেখানে হাজার হাজার বিএনপির নেতাকর্মী ছাত্র জনতা উপস্থিত ছিল। সেই সময় এই আজকের যে আসামি মঈন তুষার সহ আরও প্রায় 387 জন মঈন আবদুল্লা সহ অজ্ঞাতনামার আরও 400 লোক অতর্কিতভাবে তাদেরকে মিছিল পণ্ড করার জন্য পিস্তল, এয়ারগান, শটগান, বিস্ফোরক দ্রব্য ঘটাইয়া তা বিভিন্ন ধরনের বিভিন্ন সাক্ষীদেরকে এবং জিয়দ্দিন শিকদার সহ মনিরুজ্জামান ফারুককে তারা জখম করে এবং খুন করার জন্য তারা চেষ্টা করে। তারা উপর্যুপুরি তাদের উপর রামদা সেনা লোহার রড দিয়া উপর্যুপুরি তাদের উপরে নির্মমভাবে তাদেরকে ইঞ্জুরি করে। তৎপরিপ্রেক্ষিতে তারা জিয়দ্দিন শিকদার বাদী হয়ে 558 যে মামলাটি দায়ের করেছে সেই মামলায় আজকে মঈন আবদুল্লাকে আজকে সেই মামলায় সোনারেস্ট করা হয়েছে গতকালকে, এবং আজকে তাকে 5 দিনের রিমান্ড তদন্তকারী কর্মকর্তা আবেদন চেয়েছে। আমরা শুনানি করেছি বিজ্ঞ আদালত শুনানি অন্তে এই একটি মামলা, এবং বিএনপির অফিস কার্যালয় পুড়িয়ে দেওয়ার এবং সেখানে পেট্রোল দিয়ে ঢেলে বাংলাদেশের সংবিধান, জাতীয় পতাকা এবং অফিসকে পড়ে দিয়ে এবং আশেপাশের মোটরসাইকেলকে পড়ে দেওয়ায় মনিরুজ্জামান ফারুকের বাদী হওয়া মামলায়, এই দুইটি মামলায় আদালত আজকে তাকে 5 দিনের স্থলে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। মোট চার দিন রিমান্ড মঞ্জুর করেছে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সংসদের সাবেক চিফ হুইপ জনাব আবুল হাসান আবদুল্লাহর মেজ ছেলে মঈন আবদুল্লাহ কিছুদিন আগে ঢাকায় গ্রেপ্তার হয়েছে। ঢাকায় একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বরিশালে তার বিরুদ্ধে কয়েকটি মামলা দেওয়া হয়েছে, যদিও উনি বরিশালের রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন না, উনি রাজনৈতিক পরিবারের সন্তান সদস্য। তারপরও তাকে নিয়ে আসা হয়েছে। আমরা জানি উনি ব্যবসা বাণিজ্য নিয়ে থাকেন, উনি শিল্প বণিক সমিতির একজন পরিচালক। ওনাকে আজকে আমরা এইখানে বরিশালের মামলাগুলোয় ওনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং 5 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আমরা তার পক্ষে রিমান্ড বাতিলের জন্য প্রার্থনা করছি। আদালত উভয় পক্ষের কথা শুনে 2 দিনের রিমান্ড মঞ্জুর করছে।